মুখ্যমন্ত্রী বৃহৎ ঘোষণা, এটা ডাঙর ঘোষণা। আপনাদের এই ভিডিওটি স্কিপ করে নেসাব, কারণ আপনাদের সকলে বর্তমান লাখপতি বাইদেউ আসনি ফর্ম আপনাদের সকলে জমা দিলে, কিন্তু এতিয়াও আপনাদের কিন্তু এই সুবিধা আসনি সুবিধা হয়তো আপনাদের নাপাবও পারে। গতি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে কি ঘোষণা করলে, আজি এখন মিটিংত কি ঘোষণা করলে, আপনাদের ভাল ধরনের এই অডিও ক্লিপটি আপনাদের শুনক। সকলোখিনি কথাই কলে, কোনে কোনে এই লাখপতি বাইদেউ আসনি সুবিধা পাব, কোনে কোনে নাপাব, হয়তো নাপাবলেও আছে আপনাদের, কথাখিনি ভাল ধরনের মন ধরে মন করে আপনাদের শুনব, এটাই সকলোখিনি গম পাব আপনাদের কি আসলে মিটিংত কৈছিলে। কিন্তু তার আগে যদি কোনোবা নতুনক আহিছে চ্যানেলটি এটা লাইক আর চ্যানেলটি পাইলে এটা যদি ভাল পায় সাবস্ক্রাইব এটা কই দিব, তেতিয়া হলে শুনকসুন আপনাদের ভাল ধরনের কথাখিনি কিনো কলে তেও আজি মিটিংখনত। আৰু এটা আমি নতুন কাম হাতত লৈছো, কি কাম, যে মহিলাসকলক বাইদেউসকলক লাখপতি বাইদেউ বনাব লাগে, যে সকলে লাখপতি বাইদেউ বনিব লাগে, এই কামো আমি হাতত লৈছো। এতিয়া আপোনালোকৰ মহিলা উদ্যমিতা আসনির অধীনত আমি আপোনালোকক ফর্ম দিছিলো, আপোনালোকে ফর্ম বিলাক ঘুরাই দিলে, কেইদিনমান পিছতে আপোনালোকৰ ফর্ম বিলাক আমি পরীক্ষা করিম, আর যার যার ফর্ম বিলাক ঠিক আছে তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত আমি টুপুং করে 10,000 টাকা ভরাই দিই। এই 10,000 টাকা পোৱাৰ পিছত আমি টকা টকাক দি দিম, গিরিয়েকক দি দিম, হয় নহয়? কোনে কোনে গিরিয়েকক দিব হাত নামকচোন, সবে না না কৈ আছে, গিরিয়েক বিলাকে মুখে এতিয়া গালি পাৰিব। যি নহক, যি সকলে গিরিয়েকক 10,000 টাকা নিদিয়ে আর ভাল করে কাম করিব, তেওঁলোকক আমি আরো 25,000 টাকা দিম, তারে 12,500 টাকা ব্যাংকক ঘুরাই দিব লাগিব, 12,500 টাকা ঘুরাই দিব নালাগে। ইয়ার পিছত 10 আর 25 মিলি 35 হল, 35,000 টাকা ভাল কাম করিলে 3 বছৰৰ ভিতৰত আমি লাখপতি বনি যাম। আর যি সকলে তথাপিতো নবনে, ইয়াতক আরো 10-20,000 টাকা মই আরো দি দিম, তথাপিতো বনাই হেরিব লাগিব, হবনে? কার কার লাখপতি হব ইচ্ছা আছে হাত নাগক, ইমান এফালে ইচ্ছা নাই না, এফালে লড়াবিলাক আছে না, এখানে ইহঁতৰ ইচ্ছা নাই, পুলিশ হব ইচ্ছা আছে না নাই? আছে। আই মাতৃসকলক লাখপতি বনাই হেরিব লাগিব, ঠিক আছে নহয়? কিন্তু বাচ্চা দুটাতকৈ বেছি জন্ম দিলে লাখপতি নহব, হব? মই ঠিক কথা কৈছো নে নাই? কার কার দুটাতকৈ বেছি বাচ্চা আছে? এতিয়া কোনেও হাত না দাঙে। আচ্ছা, নাই নাই, যি সকলে নতুনকৈ বিয়া হৈছে কাবার দুটাতকৈ বেছি বাচ্চা দিব ইচ্ছা আছে নেকি? কার কার নাই হাত দাঙক, যদি গিরিয়েক বিলাকৰ ইচ্ছা থাকে ইহঁতকো কব যে সিএমএ হাক দিছে, দুটার পিছত নহব আৰু, ঠিক আছে? যোনে যোনে আজমলক ভাল পায় সি দুটাতকৈ বেছি জন্ম দিব, যোনে মোক ভাল পায় সি দুটাত ৰখি যাব, ঠিক আছে? ঠিক কথা কৈছো নে নাই? মই আৰু দুটাতকৈ বাচ্চা হলে, বেছি নহলে বাচ্চা দুটাও স্কুলত পঢ়িব পাৰিব, ডাক্তৰ ইঞ্জিনিয়াৰো হব, আৰু চৰকাৰৰ আঁচনিৰ সুবিধা লৈ আমিও লাখপতি হব পাৰিম, হয় নে নহয়? মই ঠিক কৈছো নে? এটা আমি নতুন কাম হাতত লৈছো, কি কাম, যে মহিলাসকলক বাইদেউসকলক লাখপতি বাইদেউ বনাব লাগে, যে সকলে লাখপতি বাইদেউ বনিব লাগে, এই কামো আমি হাতত লৈছো। এতিয়া